আলাইকুম সম্মানিত ভাইরা, আজকের ভিডিওতে আমরা বিটকয়েন অ্যানালাইজ করব। পাশাপাশি বিটকয়েন যেহেতু বাড়তেছে, আমরা সবাই দেখছি যে বিটকয়েনের মোটামুটি ভালো একটা পাম্প এই সপ্তাহে আমরা দেখছি, কিন্তু বিটকয়েন দাম বাড়লেও অল্টকয়েনের তেমন একটা দাম বাড়ে নাই বা অল্টকয়েন কিন্তু পাম্প করতেছে না। তো এর কারণটা কি অনেকেই আমাকে প্রশ্ন করছেন, তো এটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। পাশাপাশি গত ভিডিওতে আমার এক ভাই বারবার কমেন্ট করতেছিলেন যে ভাই মান্তা কয়েন নিয়ে একটু অ্যানালাইজ করেন, মান্তা কয়েনের প্রাইস প্রেডিকশন। তো যেহেতু আজকে বিটকয়েনের অ্যানালাইজ করব, পাশে আমরা শুধুমাত্র মান্তা কয়েন নিয়ে অ্যানালাইজ করব। এর পরবর্তী ভিডিওতে আপনারা যারা রিকোয়েস্ট করছেন অন্যান্য কয়েন সম্পর্কে, সেগুলো নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখতেছি যে বিটকয়েনের বর্তমান প্রাইস প্রায় $67,401 এই মুহূর্তে ট্রেড করতেছে। তো এখন যে মার্কেট কোন দিকে যাবে, মার্কেট কি আবার $62,000 বা $60,000 যাবে কিনা, তো যেতেই পারে, সেটা আমরা অ্যানালাইজ করব। তো অ্যানালাইজটা কীভাবে করবো, টেকনিক্যাল অ্যানালাইজ করতেছি আমরা। এখানে আমি অলরেডি চার্ট ড্র করে রাখছি, চার্টে দেখতে পাচ্ছেন উপরে একটা ট্রেড লাইন এবং নিচে একটা ট্রেড লাইন দেখতে পাচ্ছেন। তো এই যে ট্রেড লাইনটা উপরে যেটা, এটা রেজিস্ট্যান্স হিসেবে এই মুহূর্তে কাজ করবে এবং নিচে যেটা আছে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। তো মার্কেট এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যে লাইন দুইটা আমি বা যে ট্রেড লাইন দুইটা আমি এখানে ড্র করে রাখছি, তো দীর্ঘ 6 থেকে 7 মাস আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, এই রেঞ্জের ভিতরে আপ ডাউন, আবার আপ, আবার ডাউন, আবার আপ, আবার ডাউন, আপ এবং ডাউন এবং এখানে আবার আপ। তো এই যে দীর্ঘ 6 থেকে 7 মাস মার্কেট সেম একই রেঞ্জের ভিতরে মার্কেট আপ ডাউন হচ্ছে, কিন্তু মার্কেট উপরে যে রেজিস্ট্যান্স লাইনটা যেটা আপনি দেখতে পাচ্ছেন সরজমিনে যেটা আমি ড্র করে রাখছি, সেই রেজিস্ট্যান্স লাইনটা কিন্তু কোনোভাবেই ব্রেক করতে পারতেছে না। তো যার কারণে মার্কেট উপরে রেজিস্ট্যান্স থেকে ব্রেক যেহেতু করতে পারছে না, ওটা বারবার ওখান থেকে রিজেক্ট হচ্ছে এবং মার্কেটটা আবারও ডাউনে আসতেছে। তো এই সপ্তাহে মার্কেট আমি যেটা দেখতে পাচ্ছি বর্তমানে, এখান থেকে মার্কেট এই রেজিস্ট্যান্স লাইনটা বা উপরে ট্রেড লাইনটাকে ব্রেক করে এখানে ডেইলি ক্যান্ডেল ব্রেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তার মানে মার্কেট বুলিশ মোমেন্টামে আছে এই মুহূর্তে। তো এটা বুলিশ মোমেন্টামে এই সপ্তাহে কেন আসলো সেটা যদি আমরা একটু দেখি। তো এখানে আমি যদি আপনাদেরকে বিটকয়েন ETF ফলোটা যদি দেখাই, মানি ফলোটা, সেটা দেখতে পাচ্ছেন গত 16 তারিখে এখানে আপনার হাইলাইট করা আছে, দেখতে পাচ্ছেন $458 মিলিয়ন আপনার ডলার বা ভলিউম এখানে ইনক্রিজ হয়েছে বিটকয়েনের উপরে। তো যার কারণে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বড় লম্বা যে ক্যান্ডেলটা যেটা বিটকয়েন পাম্প করছে, এইটা ওই মানি ফ্লোর কারণেই, বিটকয়েন ETF ভলিউম বাড়ার কারণেই এখান থেকে এই এত বড় পাম্পটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন অথবা পৃথিবীর এমন কোনো বড় ট্রেডার যে অ্যানালাইজ করে, ভালো অ্যানালাইজ করে, তাদেরকেও যদি বলেন যে ভাই বিটকয়েন কোন দিকে আসবে শিওরলি, সেও শিওরভাবে বলতে পারবে না। কারণ কি, এটা তো অবশ্যই ডিসেন্ট্রালাইজ একটা বিষয়, তারপরে হচ্ছে যে এখানে এই যে বিটকয়েন ETF বা ব্ল্যাক রক, তারপরে বড় বড় ইনভেস্টর কোম্পানি থেকে শুরু করে যারা হোয়েলস আছে, তারা মার্কেটটাকে যেভাবে ম্যানিপুলেট করে, এখন তাদের মন মানসিকতা বা তারা পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এটা তো আমরা কেউই বলতে পারবো না। পারবো, তাদের কাছে হিউজ পরিমাণ একটা ডলার থাকে এবং সেই ডলার অনুযায়ী তারা মার্কেটটাকে ম্যানিপুলেশন করার চেষ্টা করে। তো এখন তারা যেহেতু এখানে বাই করছে, বাইকের উপর মার্কেটটাকে উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে এখন যদি তারা চায় যে মার্কেটটাকে আবার ডাউন করাবে, তো তখন তারা এখানে সেল করে দিতে পারে, তখন কিন্তু মার্কেটটা আবার ডাউনে আসতে পারে। তবে সেটা তাদের উপর ডিপেন্ড করবে। তবে বর্তমান মার্কেটের সেন্টিমেন্টের কথা যদি আমি বলি, তাহলে মার্কেট কিন্তু বুলিশ মোমেন্টামে আসে এবং সেক্ষেত্রে মার্কেট যদি আপনি উইকলি ক্যান্ডেলে দেখেন, আমি যদি আপনাদেরকে বিটকয়েনের উইকলি আমরা বিটকয়েনের উইকলি ক্যান্ডেল একটু দেখি বা উইকলি চার্টটা একটু যদি দেখার চেষ্টা করি, আচ্ছা উইকলি চার্ট যদি এখানে দেখেন যে মার্কেট এখান থেকে আমি তখনই কনফার্ম হব, এই সপ্তাহটা দেখব যদি এখানে একটা উইকলি ক্যান্ডেল ক্লোজিং দেয় এই রেজিস্ট্যান্সের উপরে, তাহলে মার্কেট তো 100% তখন আমি শিওর হয়ে যাব যে মার্কেট এখন পর্যন্ত বুলিশ মোমেন্টামে বা মার্কেট আরও বুলিশ হবে। তো যেহেতু এখন পর্যন্ত ডেইলি চার্টে যেটা আমি দেখতে পাচ্ছি ডেইলি চার্টে, সেটা হলো মার্কেট এখানে রেজিস্ট্যান্স লাইনের উপরে একটা ক্যান্ডেল ব্রেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এটা যদি কনফার্ম করে, তাহলে মার্কেট পরবর্তীতে লোকাল যে টপ তৈরি করবে সেটা হলো $86,666 মার্কেট নতুন করে একটা লোকাল টপ বা হায়ার আই ক্রিয়েট করতে পারে, যেটা আমি এখানে ডোর করে রাখছি যে দেখেন। তো মার্কেট পরবর্তীতে এখানে যেতে পারে, যদি এখান থেকে সফলভাবে ব্রেক হয় তো সফলভাবে ব্রেক করতে হলে $70,000 ক্রস করতে হবে। কে বলছে বুঝতে পারছেন? তো এখন অনেক সবাই শিওরলি প্রশ্ন করেন যে ভাই একটু বলেন না যে আসলে মার্কেট কোন দিকে আসবে। তো আসলে ভাই সত্যিকার অর্থে কোনো ট্রেডার পৃথিবীতে, আপনি যার ভিডিওই ফলো করেন না কেন, আমার ভিডিও হোক বা অন্য কারো ভিডিও, তার কথা অনুযায়ী বুঝতে পারবেন যে ওইভাবে শিওরলি বলা যাচ্ছে না। কারণ আমরা তো মার্কেট মেকিং না, বা আমরা মার্কেট মেক করতে পারি না, মার্কেট ম্যানিপুলেশন করতে পারি না। তো এটা হচ্ছে সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করবে। এদিকে আপনি যদি আরেকটা বিষয় খেয়াল করেন, এদিকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে বিটকয়েন হিটস 67K $67,000 as টেসলা মুভস 700
60 মিলিয়ন বিটকয়েন, মানে টেসলা কোম্পানি, মানে ইলন মাস্কের কোম্পানি টেসলা, তারা আবার এদিকে বিটকয়েন বাই করে সেটা তারা একটা নতুন একটা ওয়ালেটে প্রায় $700 মিলিয়ন বিটকয়েন ট্রান্সফার করে দিচ্ছে। এই যে দেখেন টেসলা ট্রান্সফার 75 মিলিয়ন, তারপরে 76 মিলিয়ন, 77 মিলিয়ন, এইভাবে করতে করতে সিগনিফিকেন্ট ট্রানজ্যাকশন দ্য রিপোর্টলি হ্যাপেন্ড ইন কুইক সাকসেশন। টেসলা ট্রান্সফার 75.18 মিলিয়ন টু অ্যানাদার ওয়ালেট। এই যে তাদের ট্রানজ্যাকশন হিস্টোরি। তো কথা হচ্ছে যে তারা যেহেতু বড় বড় মার্কেট মেকার, তারা মার্কেটকে যেভাবে ইচ্ছা ম্যানিপুলেশন করতে পারে। তো এখন আমাদের যে কথা যে বিটকয়েনের নেক্সট পদক্ষেপ যদি আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলতে চাই, যে এখান থেকে মার্কেট যদি এই সপ্তাহে, যেটা আমি বললাম যে উইকলি ক্যান্ডেল যদি ক্লোজিং হয় সফলভাবে ব্রেক করতে পারে, তাহলে মার্কেট পরবর্তীতে 70,000 ক্রস করবে এবং তখন লোকাল টপ তৈরি করবে কত, যেটা দেখাইছি $86,666। তো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় এটা যে শিওর এরকম হবে সেরকম না, মানে আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে যে মার্কেট হয়তো এখান থেকে 70,000-এ যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, 70,000-এ গিয়ে হয়তো মার্কেট একটা রিজেকশন আসতেও পারে, তবে সেটা শিওর না। তবে এই মুহূর্তে মার্কেট বুলিশ মোমেন্টামে বা বুলিশ মোমেন্টাম আছে বলেই আমি বলতেছি যে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি না তারা এখানে আবার নতুন করে BTC সেল করে, তাহলে মার্কেট 100% উপরে যাবে। ঠিক আছে ভাই, আর একটা বিষয় হলো যে নির্বাচন সামনে, US-এর নির্বাচন, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো সেখানে যদি ট্রাম্প হয় অথবা কমলা হ্যারিস হয়, তাহলে কিন্তু মার্কেটের সিনারি চেঞ্জ হতে পারে। তো এখন আমি জানি না শিওর যে কী হবে, তবে মোস্ট অফ দ্য পিপল আপনার ইউএসএ তারা চিন্তা করতেছে যদি ট্রাম্প হয় তাহলে অর্থনৈতিকভাবে বা টোটাল শেয়ার মার্কেট বলেন, ক্রিপ্টো মার্কেট বলেন, ফরেক্স মার্কেট বলেন, টোটাল মার্কেটের জন্য একটা ভালো মুভমেন্ট তৈরি হতে পারে। সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু আপনার এই নভেম্বর মাসের মিডল রেঞ্জের ভিতরে, মনে রাখবেন কথাটা আমি আবারও রিপিট করি, নভেম্বর মাসের মিডল পয়েন্টে গিয়ে বিটকয়েন প্রায় 90,000-এর কাছাকাছি চলে যাবে। এরপরে জানুয়ারির পরে বা জানুয়ারির প্রথম সপ্তাহে, সরি জানুয়ারি না, যদি 90,000 নভেম্বরের মিডল রেঞ্জে যায়, তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে জানুয়ারির 15 দিন আপনার জানুয়ারির মিডল রেঞ্জে, তখন মার্কেট আবার $1,00,000 ক্লোজ করার সম্ভাবনা থাকবে এবং $1,20,000 অথবা $1,30,000 থেকে মার্কেটে হিউজ পরিমাণে একটা কারেকশন এসে মার্কেট আবার 70,000-এর জায়গায় চলে আসতে পারে। সেটা আমরা পরবর্তীতে দেখব। আগে তো এই যে লেভেলটা গেম খেলার মতো এই লেভেলটা আগে ক্রস করি, তাই না? আগে এই লেভেলটা ক্রস করি, তারপর ভবিষ্যতের কথা, ফিউচারের কথা চিন্তা করা যাবে। কারণ এই জায়গাটা খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, যেটা মার্কেট বারবার এই জায়গাটা থেকে রিজেক্ট হয়ে মার্কেট আবার ডাউন হয় বারবার কন্টিনিউসলি ডাউনই চলে আসে। সুতরাং এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা জোন বা একটা লেভেল। তো এরপরে আরেকটা বিষয় হলো যে ট্রাম্প যদি আসে, তাহলে তো বললাম যে ভালো, যদি বাই এনি চান্স কমলা হ্যারিস জয়লাভ করে তাহলে মার্কেট কী হবে? তাহলে এই যে বললাম মার্কেট, ধরেন মানে এটা হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত অ্যানালাইস, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না যে আপনি আমার অনুসারে আমার কথা দেখে এইভাবে মার্কেটকে বিবেচনা করে আপনি বাইসেল করবেন, না, এটা ভুল কনসেপ্ট। আমি জাস্ট আমার নিজের অ্যানালাইসগুলো শেয়ার করি। আপনি অবশ্যই ইনভেস্ট করার আগে আপনার ব্যক্তিগত অ্যানালাইস করে মার্কেটে এন্ট্রি বা সেল করবেন। তো এখন কথা হচ্ছে যদি বাই এনি চান্স কমলা হ্যারিস এখানে জয়লাভ করে তাহলে মার্কেটে কী হতে পারে? যদি কমলা হ্যারিস হয় তাহলে মার্কেটে এটা সাময়িক সময়ের জন্য মার্কেটে একটা প্যানিকে চলে আসবে। সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু আবারও আপনার 60,000-এর নিচেও চলে আসতে পারে, 58,000-56,000 এমনকি $53,000 চলে আসতে পারে, সাময়িক সময়ের জন্য আসতে পারে। এরপরে হয়তো মার্কেট একটু সময় নিয়ে হয়তো রিকভার করে ফেলতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে মার্কেট আপনার 75,000 যদি যায়, 75,000 মানে $75,000 নিতে পারে মার্কেট মেকাররা, নিয়ে সেখানে যদি কমলা হ্যারিস জয়লাভ করে সেখান থেকে মার্কেট কিন্তু আবার বিশাল একটা কারেকশন আসবে। তারপর মার্কেট আবার আস্তে আস্তে কামব্যাক করবে, হয়তো মার্কেট বা বুল রানে মার্কেট 90,000-1,20,000 যাবে। কিন্তু যদি ট্রাম্প আসে তাহলে আপনারা যান নভেম্বর মাসেই সেটা রেজাল্টটা দেখতে পারবেন যে বিটকয়েন কতটুকু পাম্প করে, সেটা আমরা নভেম্বর মাসেই টের পাবো। ঠিক আছে, এখন কথা হলো, অনেকে বলতে পারেন যে ভাই বিটকয়েন যেহেতু পাম্প করছে বিটকয়েনের মোটামুটি অ্যানালিস্টটা বুঝতে পারছে, কিন্তু বিটকয়েনের দাম বাড়লেও অল্টকয়েনের দামটা কেন বাড়তেছে না, এ বিষয়ে কী বলবেন? তো এ বিষয় হলো আমি আপনাকে বিটকয়েনের ডমিনেন্সটার চার্টটা একটু আমি যদি আপনাকে দেখে দেখাই, বিটকয়েনের ডমিনেন্স বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 58.83, প্রায় অলমোস্ট 59, এবং এটা হচ্ছে আপনার 2021 সালের মার্চ মাসে সর্বোচ্চ হাইকে টাচ করছে। 2021 সালের মার্চ মাসে আপনার এই বিটকয়েনের ডমিনেন্স সর্বোচ্চ হাই হয়েছে, নতুন হাই ক্রিয়েট করছে, এবং এবার 2024 সালে এসে আপনার এই অক্টোবর মাসে আমরা দেখতে পাচ্ছি প্রায় 58% বা 59%-এর কাছাকাছি মার্কেট, এই দেখেন প্রায় 59%-এর কাছাকাছি মার্কেট, 59% ধরেন মার্কেট বিটকয়েনের ডমিনেন্স ইনক্রিজ হয়েছে।
তো বিটকয়েন ডমিনেন্সটা কি আমরা সবাই জানি, তারপর আমি একটু ছোট্টভাবে বলি। বিটকয়েনের ডমিনেন্সটা হলো যে যত মানুষ ক্রিপ্টোতে ট্রেডিং করে তার যত পার্সেন্ট মানুষ বিটকয়েনে ট্রেডিং করে সেটাই হলো বিটকয়েনের ডমিনেন্স। এখন টোটাল মার্কেটে যদি 100 জন লোক থাকে, কথার কথা, তার মধ্যে যত পার্সেন্ট লোক শুধু বিটকয়েনে ইনভেস্ট করে সেটাই হলো বিটকয়েনের ডমিনেন্স। তাহলে আপনি যদি দেখেন যে টোটাল বিটকয়েনের ডমিনেন্স যদি 60% হয়, কথার কথা 60%, তাহলে 100 জন মানুষের ভিতরে 60% মানুষ মানে 60 জন লোকই শুধুমাত্র বিটকয়েন ইনভেস্ট করে। তাহলে মার্কেটে তো কয়েন শুধু বিটকয়েন না, মার্কেটে তো কয়েন হাজার হাজার, প্রায় 10 লক্ষ কয়েনের মতো আছে যদি আনুমানিক ধরি। তাহলে শুধু বিটকয়েনই যদি 60% ডলার ক্যাপচার করে ফেলে, তাহলে অন্যান্য কয়েন ডলার কীভাবে ভাগে পাবে বলেন তো? যার কারণে বিটকয়েনের ডমিনেন্স বাড়তেছে। তাহলে বিটকয়েনের ডমিনেন্স কেন বাড়ে? কারণ বিটকয়েনে বেশি বেশি করে ইনভেস্ট করতেছে মানুষ, বেশি বেশি বিটকয়েন ইনভেস্ট করতেছে। তো এখন অনেকে বলবেন যে ভাই ওয়ার্ল্ড কয়েনের দাম বাড়ে না কেন? এটার প্রশ্নটার অ্যান্সারটা দিই। বিটকয়েনের ডমিনেন্স বাড়া মানেই বিটকয়েনের দাম বাড়া, আর বিটকয়েনের দাম যেহেতু বাড়তেছে, বিটকয়েনের ডমিনেন্সও বাড়তেছে, তার মানে টোটাল যে ডলারগুলো আছে মার্কেটে সেই ডলারগুলো আপনার কনভার্ট হয়ে অন্যান্য কয়েন থেকে কনভার্ট হয়ে, মানে অল্টস কয়েন থেকে, যে কোনো কয়েন থেকে কনভার্ট হয়ে হোয়েলসরা বিটকয়েনে ইনভেস্ট করতেছে। কেন বিটকয়েনে ইনভেস্ট করতেছে? এই কারণে, কারণ বর্তমানে বিটকয়েনে প্রচুর পরিমাণে ভলাটিলিটি আমরা মার্কেটে দেখতে পাচ্ছি গত সপ্তাহ থেকে বা এই সপ্তাহ থেকে। তো যার কারণে বড় বড় হোয়েলস থেকে শুরু করে ইনভেস্টররা কী চিন্তা করছে এখানে, তারা চিন্তা করছে আমরা যদি এখন বিটকয়েন ইনভেস্ট করি বা বিটকয়েনে ট্রেড করি তাহলে এখানে ভালো প্রফিট পাওয়া যাবে, কারণ বিটকয়েনে প্রচুর পরিমাণে ভলাটিলিটি হচ্ছে। এখানে ফিউচার করুক, শর্ট করুক, লং করুক, তো বিটকয়েন যেহেতু বেশি ভলাটিলিটি হচ্ছে তাহলে প্রফিটটাও সেরকম আসতেছে মানুষের, যার কারণে অন্যান্য ডলারগুলো কনভার্ট হয়ে যেহেতু বিটকয়েন ইনভেস্ট হচ্ছে, যার কারণে বিটকয়েনের ডমিনেন্স বাড়তেছে এবং বিটকয়েনের দামও বাড়তেছে, কিন্তু অন্যান্য কয়েনের দাম বাড়তেছে না। ওই যে বললাম ডলারগুলো সরে গিয়ে কনভার্ট হয়ে শুধুমাত্র বিটকয়েন ইনভেস্ট হচ্ছে। তো এখন হোল্ডসদের টার্গেট কী হতে পারে? হোল্ডসদের টার্গেট হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স, আমি এখানে আশা করি 60 অল টাইম হাই ক্রিয়েট করতে পারে 60-এ। যদি 60-এ চলে যায়, 60 থেকে মার্কেট হয়তো এখান থেকে রিজেক্ট হয়, বিটকয়েনের ডমিনেন্স কমতে শুরু করবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ হোল্ডসদের উপরে ডিপেন্ড করবে। তারা যদি প্রথমে এখন তাদের যে ডলারগুলো অন্যান্য কয়েন থেকে বিটকয়েনে ইনভেস্ট করা শুরু করছে, তারা কী করবে, বিটকয়েনকে একটা রেঞ্জে স্টেবল করবে। সেটা হতে পারে 75,000, 77,000ও হতে পারে। তো এমন একটা পর্যায়ে গিয়ে তারা বিটকয়েনকে স্টেবল করবে, মানে বিটকয়েনকে স্থির করবে, যখন বিটকয়েন আর ভলাটিলিটি তারা মার্কেটে দেখতে পারবে না, তখন তারা কী করবে, তখন সেই ডলারগুলো সরে, বিটকয়েন থেকে সরে কনভার্ট করে তারা আবার নতুন করে ওয়ার্ল্ডস কয়েনে ইনভেস্ট করা শুরু করবে। তখন আমরা ওয়ার্ল্ডস কয়েনের একটা র্যালি দেখতে পারবো এবং বিটকয়েনের ডমিনেন্স কমতে শুরু করবে এবং ওয়ার্ল্ডস কয়েনের আমরা দাম বাড়তে দেখতে পারবো। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারছি। তাহলে আমাদের ফোকাস রাখতে হবে কিসের উপর? বিটকয়েনের ডমিনেন্সের উপর, যে বিটকয়েনের ডমিনেন্স যত কমবে ওয়ার্ল্ডস কয়েনের দাম তত বাড়বে, কারণ ওই ডলারগুলো সরে গিয়ে বিটকয়েনে থেকে সরে গিয়ে ওয়ার্ল্ডস কয়েন ইনভেস্ট হবে। তো এই জন্য ওয়ার্ল্ডস কয়েনের দাম আসলে বাড়তেছে না এবং প্রচুর পরিমাণে মানি ফ্লো হচ্ছে বিটকয়েনে, ঠিক আছে? তো যার কারণে বিটকয়েনের দামই শুধু বাড়ে, ওয়ার্ল্ডস কয়েনের দাম বাড়তেছে না। তো এটা হলো আসল কারণ যে কোন কারণে আসলে বিটকয়েনের দাম বাড়লেও ওয়ার্ল্ডস কয়েনের দাম বাড়তেছে না। তো এই ছিল বিটকয়েন এবং বিটকয়েনের ওয়ার্ল্ডস কয়েনের আপডেট। এখন কথা হলো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা নভেম্বর মাসে হতে পারে আমার কাছে মনে হয় মার্কেটকে পাম করার, সেটা হলো নভেম্বর মাসে ফেডারেল রিজার্ভ থেকে ইউএসএর যে ইন্টারেস্ট রেট মানে সুদের হার সেটাকে তারা কাট রেট করতে পারে, মানে তারা আরও কমাতে পারে সুদের হারটাকে যদি কমায় দেয়। ভালো করে শুনবেন এই কথাটা, খুবই ইম্পর্টেন্ট একটা, এটা নোট করবেন যে নভেম্বর মাসে ফেডের থেকে যদি আমরা ইন্টারেস্ট রেটটাকে আরও কমে তারা যদি কমাতে পারে সুদের হারটাকে, তাহলে ইনভেস্টর থেকে শুরু করে বড় বড় যারা ইনভেস্টর কোম্পানি আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে, যেহেতু সুদের হারকে কমাবে এবং তারা সেই পরিমাণে সুদ নিয়ে তারা মানি বা ডলারগুলো ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারে, সেক্ষেত্রে মার্কেট কিন্তু ভালো একটা পজিশনে আরও যাওয়ার সম্ভাবনা থাকবে যদি ইন্টারেস্ট রেটটাকে তারা কাট রেট করে কমায়। সুদের হারটাকে যত কমাবে তত বেশি ইনভেস্টর বাড়বে মার্কেটে, কারণ তারা চিন্তা করবে তারা তখন রিস্ক নিয়ে এখানে ইনভেস্ট করবে, কারণ যেহেতু সুদের হার কম এই জন্য তারা লোন নিয়েও এখানে ইনভেস্ট করতে পারবে। তো এই বিষয়গুলোর উপরে আমাদেরকে মার্কেটে ফোকাস রাখতে হবে। তো আরেকটা বিষয় হলো যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন, কারণ আমরা প্রতিনিয়ত টেলিগ্রামে সকল প্রকার আমাদের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন, যেখানে আমরা বিভিন্ন কয়েন এবং বুলরান সম্পর্কে আপডেট দিয়ে থাকি। তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। এই টেলিগ্রাম গ্রুপে আমরা বিভিন্ন কয়েনের প্রাইস তারপরে এখানে আমরা সিগন্যাল দিয়ে থাকি। আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সটা চেক করেন, কমেন্টই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, আপনি সরাসরি জয়েন করেন, সেখান থেকে আপনি আমাকেও পেয়ে যাবেন। যদি আমার সাথে যোগাযোগ করতে চান সরাসরি কোনো বিষয় নিয়ে, তাহলে আমার যে কোনো পোস্টের নিচে এই যে @CMKhan11 লেখা আছে এটার উপর ক্লিক করলেই আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারবেন। তো
আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল বিটকয়েন এবং বিটকয়েনের অলসকয়েনের আপডেট। এরপরে আমরা এখন মোটামুটি অ্যানালাইজ করব হচ্ছে আপনার মান্তা কয়েন নিয়ে। এই কয়েনটা নিয়ে অ্যানালাইজ করার জন্য আমার এক ভাই সাবস্ক্রাইবার, উনি বারবার কমেন্ট করতেছিলেন যে ভাই এই কয়েনটা নিয়ে একটু প্রাইস প্রেডিকশন অ্যানালাইজ করেন। তো মান্তা নেটওয়ার্ক, মান্তা প্রাইস হচ্ছে 208 নম্বর র্যাঙ্কিংয়ের একটা কয়েন, যেটা বাইন্যান্সের কিছুদিন আগে 6 মাস হলো র্যাঙ্ক আপনার লিস্টেড হয়েছে বাইন্যান্সে, নতুন কয়েন বলতে গেলে চলে। এবং বর্তমান প্রাইস আমরা দেখতে পাচ্ছি 0.76 সেন্ট, তার মানে প্রায় $1 বর্তমান ভ্যালু। তো এটার যদি আমরা হিস্টোরিক্যাল প্রাইসটা একটু চেক করি, অল টাইম হাই ছিল প্রায় $4, এবং $4 থেকে প্রায় 7 মাস আগে, তার মানে প্রায় 8 মাস 9 মাস হয়েছে মার্কেট এই কয়েনটা বাইন্যান্সে লিস্টেড হয়েছে। তো প্রায় 81% মার্কেট ডাউনে চলে আসছে। হয়তো আমার অনেক ভাই অনেক হাই প্রাইসে বাই করে রাখছেন, $1, $1.5, $2 বাই করে রাখছেন, এবং সেখান থেকে মার্কেট অনেকটা ডাউনে চলে আসছে। এই জন্য আপনাদের ভিতরে একটা টেনশন হচ্ছে যে আসলে মার্কেট কবে নাগাদ এই কয়েনটা পাম্প করতে পারে। তো দেখেন এখানে অল টাইম লো ছিল $0.5, যেটা 36%, সেখান থেকে 2 মাস আগে, সেখান থেকে মার্কেট মোটামুটি 76% চলে আসছে। তো এখন কথা হচ্ছে যেহেতু অল টাইম হাই কত $4, এবং যেহেতু বাইন্যান্সের নতুন কয়েন, তো এখানে আমি আগেই অনেক দিন আগে থেকেই বলতেছি যে ভাই এবার বাইন্যান্সে যে কয়েনগুলো নতুন লিস্টেড হয়েছে সেই কয়েনগুলো অবশ্যই ভালো প্রফিট দিবে, সুতরাং কোনো টেনশনের দরকার নাই। তো এখন মান্তা কয়েন যদি আমাদের এবার টোটাল মার্কেট ক্যাপটা যদি আমরা দেখার চেষ্টা করি যে তাদের টোটাল মার্কেট ক্যাপ ছিল কত, টোটাল মার্কেট ক্যাপ ছিল হচ্ছে আপনার 306 মিলিয়ন, 306 মিলিয়ন ছিল তাদের টোটাল মার্কেট ক্যাপ অল টাইম হাই। আচ্ছা অল টাইম হাই যদি আমরা দেখি না, 306-এর বেশি হওয়ার কথা, এখানে হবে আপনার 900 মিলিয়ন, 900 মিলিয়ন হলো তাদের অল টাইম হাই মার্কেট ক্যাপ। তাহলে এখন বর্তমানে মার্কেটের কী অবস্থা সেটা যদি আমরা একটু দেখি, বর্তমানে মান্তা কয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে 290 মিলিয়ন এবং প্রাইস হচ্ছে 76 সেন্ট। তো এই প্রাইস থেকে যদি আমরা 5x রিটার্ন ধরি, যদি মনে করেন 5 গুণ, তাহলে আমরা এখানে 5 গুণে ক্লিক করি, তাহলে প্রাইস হতে পারে $3.82 এবং মার্কেট ক্যাপ হতে পারে 1.4 বিলিয়ন মার্কেট ক্যাপ। তো আমি মনে করি এই কয়েনটা মান্তা নেটওয়ার্ক এই কয়েনটা এবারের বুলরানে আপনার 10x প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকবে, মিনিমাম 10x। আচ্ছা 10x ধরলাম না, 5x একটু বেশি, তারপর 10x ধরি, তাহলে কয়েনের দাম হতে পারে $7, $7.5 এবং মার্কেট ক্যাপ হতে পারে $2.9 বিলিয়ন। তো আমি 10x প্রফিটই ধরবো, কারণ গত এইবার মান্তা কয়েনটা যেহেতু ভালো একটা কয়েন এবং 208 নম্বর র্যাঙ্কিংয়ের একটা কয়েন এবং বাইন্যান্সের লিস্টেড একটা কয়েন, সুতরাং যেহেতু তাদের অল টাইম হাই ছিল $4 কিছুদিন আগে 6 মাস আগে, তাহলে এবারে বুড়া তাদের $7 থেকে $8 যাওয়া কোনো প্রকার ঘটনা হবে না আমি বলে আশা করি। তো এই জন্য এই কয়েনটা যারা বাই করে রাখছেন, আশা করি এই কয়েনটা আপনাদেরকে ভালো একটা রিটার্ন দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা মান্তা কয়েন যারা বাই করে রাখছেন অবশ্যই হোল্ড করুন, এবং আপনারা যদি আরও কোনো কয়েন সম্পর্কে জানার থাকে ভিডিওতে কমেন্ট করুন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।